हुए हम जिनके लिए बर्बाद, वो हमको चाहे करें ना याद। चले गेलेन दिलीप कुमार। তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা যিনি ট্র্যাজেডি কিং নামে সুপরিচিত এবং সত্যজিৎ রায়ের মতে সর্বশেষ তিনি ছিলেন রচনাশৈলী একজন গুণী অভিনেতা। তিনি 1944 সালে বোম্বে টকিজের ব্যানারে জোয়ারভাটা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। দিলীপ কুমার পাকিস্তানের খাইবারে মুহাম্মদ ইউসুফ খান নাম নিয়ে 11 ডিসেম্বর 1922 সালে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা লালা গোলাম সাওয়ার একজন ফলের ব্যবসায়ী ছিলেন যিনি পেশোয়ার ও দেওলালির মধ্যে ফলের বাগানের মালিক। তার মাতার নাম আয়েশা বেগম। দিলীপ কুমার নাসিকের কাছাকাছি মর্যাদাপূর্ণ দেউলিয়ার বান্নার স্কুল থেকে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। 1930 সালে শেষ সময়ে 12 সদস্যের পরিবার নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান। তিনি একজন ক্যান্টিন মালিক এবং একজন শুষ্ক ফল সরবরাহকারী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 1943 সালে বোম্বে টকিজের অভিনেত্রী দেবিকা রানী ও তার স্বামী হিমাংশু রায় পুনের অন্ধসামরিক ক্যান্টিনে দিলীপ কুমারের সাথে প্রথমবার যোগাযোগ করেন এবং 1944 সালের জোয়ারভাটা চলচ্চিত্রটির জন্য দিলীপকে প্রধান চরিত্রে অন্তর্ভুক্ত করেন এবং এই চলচ্চিত্রটিতে অভিনয়ের মাধ্যমে বলিউড শিল্পে প্রবেশ করেন। 1947 সালের নূরজাহানের বিপরীতে জঙ্গু বক্স অফিসে তার প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র সহ ব্যাপক প্রশংসা অর্জন করেন। তার পরবর্তী গুরুত্বপূর্ণ ব্যবসা সফল চলচ্চিত্র ছিল শহীদ। তিনি 1950 সালের ব্যবসা সফল বিয়োগান্তক ভূমিকায় অভিনয় করেন। যোগান, দিদার, দাগ, দেবদাস, ইহুদি ও মধুমতি। তিনি মেহবুব খানের অমর সালের একটি চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করেন। এই ছায়াছবিটি তাকে ট্র্যাজেডি রাজা হিসাবে পর্দায় প্রতিষ্ঠিত করেন। তাকে 1994 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। 1998 সালে তাকে পাকিস্তানের সরকার দ্বারা প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নিশানি ইমতিয়াজ প্রদান করা হয়। তিনি দ্বিতীয় ভারতীয় হিসাবে এই পুরস্কার লাভ করেন। তিনি 1966 সালে তার চেয়ে 22 বছর কম বয়সী সৌন্দর্য রানী অভিনেত্রী সায়রা বানুকে বিয়ে করেন। তিনি 1980 সালে দ্বিতীয়বারের মতো আসমা নামের একজন মেয়েকে বিয়ে করেন কিন্তু বিয়ের কিছুদিন পরেই তাদের সংসার শেষ হয়ে যায়। দিলীপ কুমারকে ব্যাপকভাবে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসাবে বিবেচনা করা হয়। তিনি একজন ভারতীয় অভিনেতা হিসাবে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ার জন্য গিনেস বিশ্বরেকর্ড ঝুলিতে নিজের জায়গা দখল করে নেন। তিনি তার অভিনয় জীবন জুড়ে অনেক পুরস্কার পেয়েছেন। 8 বার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার সহ 19 বার ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন। 25 জানুয়ারি 2015 ভারত সরকার তাকে পদ্মবিভূষণ দেওয়ার ঘোষণা করে আর তা 13 ডিসেম্বর 2015 তারিখে তার জন্মদিন উপলক্ষে তাকে প্রদান করা হয়। আমরা মনে করি তার অভিনয় জীবনের শুধু মঞ্চ পরিবর্তন হল, তিনি নায়ক ছিলেন
তিনি সব সময় সব জায়গায় নায়ক থাকবেন। এই অভিনেতা সম্পর্কে আরো জানতে একটি বইয়ের তালিকা দিলাম, চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন।